মনে দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখছেন, প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্র নদীর মাঝখানে যে উমানন্দ দেবালয় রয়েছে, সেই দেবালয় পাহাড়ের ঠিক নিচেই আমি অবস্থান করছি। আমার সাথে রয়েছে আমাদের স্যার বীরেন্দ্র দাস এবং ওনার ওয়াইফ এবং আমার বন্ধু সুদীপ দাস। তা আমরা চারজন এই মন্দিরের দিকে আমরা এখন যাব। ওই যে সাদা গেটটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে উমানন্দ মন্দিরের প্রথম গেট। তো এখন আমাদের বোটটা একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একদম ঘাটের সামনে যখন গিয়ে দাঁড়াবে তখন আমরা আস্তে আস্তে নামব, নেমে আপনাদেরকে নিয়ে যাব ভিতরের দিকে। ভিতরে যে ঠাকুর রয়েছে ওগুলি আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন, এই যে দেখুন ব্রহ্মপুত্র নদী একদম দূর থেকে হিমালয়ের কূল থেকে আস্তে আস্তে এখান দিয়ে আসামের উপর দিয়ে বয়ে এটা চলে গেছে। সামনে আমাদের স্যার এবং স্যারের ওয়াইফ সুদীপ, ওরা এগিয়ে যাচ্ছে এবং আমাদের সাথে যে সমস্ত দর্শনার্থী এসছে তারা ধীরে ধীরে মন্দিরের উপর দিকে যাচ্ছে। এই যে দেখুন আমিও আস্তে আস্তে যাচ্ছি। তো এই সামনে যেই পোর্শনটা দেখা যাচ্ছে, দেখুন সবগুলি এখানে পাথর। তো পাথর দিয়েই এই পাহাড়টা হয়েছে। বহুকাল আগেই এখানে হয়তো বা পাথর জমতে 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 একটা বড় পাহাড়ের রূপ নিয়েছে। তো এই পাহাড়ের মধ্যেই সেই উমানন্দ দেবালয় গড়ে উঠেছে। তো এটাকে কেন্দ্র করেই প্রতিদিন এখানে দেশ এবং দেশের বাইরে থেকে দর্শনার্থীরা আসে এবং এখানে পুজো দেয় এবং ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করে এবং মনের যে শান্তি সেটা কামনা করেন। তো এখানে আমরাও এভাবে যাচ্ছি, চলুন আস্তে আস্তে আমাদের সাথে। আমাদের স্যার এবং স্যারের ওয়াইফ হয়তো একটু কাজে এখানে দাঁড়িয়ে আছে, তো এবার আমাদের সাথে আসছে। আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের উমানন্দ মন্দিরের প্রথম মানে গেটটি। তো এই যে দেখুন সুউচ্চ পাহাড়, ঠিক পাহাড়ের উপরেই রয়েছে সেই উমানন্দ মন্দির। দেখুন উপর থেকে একদম নিচের দিকে ব্রহ্মপুত্র নদীর যে, দেখুন ওদেরকে কত ছোট ছোট দেখা যাচ্ছে। আমি অনেকটাই উপরে মানে চলে এসেছি। তো আস্তে আস্তে আমরা উপরের দিকে যাব। তো প্রসঙ্গ অনুসারে আমি বলে রাখি যে আমাদের পৃথিবীতে যত ধরনের নদী এবং সমুদ্র রয়েছে, তো প্রত্যেকটা নদী এবং সমুদ্রকে কেন্দ্র করেই দেখবেন ঘনবসতি এবং মানব সভ্যতার জনবসতি গড়ে ওঠে। এবং সেখানেই মন্দির বলুন বা মসজিদ বলুন বা যে কোনো দর্শনীয় স্থান বলুন, সেগুলি গড়ে ওঠে এবং নদীকে কেন্দ্র করেই সবগুলি হয়ে থাকে। এই যে দেখুন সামনে আমার ব্রহ্মপুত্র নদী, অনেক বিশাল আকার নদী সেটা, সেটার এই পার থেকে ওই পার সঠিকভাবে দেখাও যায় না। এই যে দেখুন এখানে যে একটি রাস্তা রয়েছে, যারা বয়স্ক লোক বা যারা সিঁড়ি বাইতে মানে খুবই অসুবিধা হয় তাদের সুবিধার্থে এখানে ঠিক এই পাহাড়ের কুল বেয়েই এখানে এই রাস্তাটি তারা করে দিয়েছে। আর ওই পাশেও আরেকটি রাস্তা রয়েছে যেটা আমি প্রথম দেখিয়েছিলাম, যেটা সিঁড়ি বেয়ে উপর দিকে উঠতে হয়। তো সিঁড়ি বেয়ে সবার পক্ষে মানে সম্ভব হয়ে ওঠে না, তো তার জন্যই তারা এই সাইডে আরেকটি মানে সমতলভাবে সেটা করেছে। খুব সম্ভবত সেটা মানে লোহার হাড্রন দিয়ে সেটাকে করেছে। তো এইভাবে আস্তে আস্তে আমরা সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। দেখুন খুবই সুন্দর এবং মনোরম দৃশ্য। তো আস্তে আস্তে দর্শনার্থীরা সবাই এখানে এগিয়ে আসে, দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি সামনের দিকে। দেখুন মাঝে মাঝে দেখুন কিছু গাছও রয়েছে এই পাহাড়কে কেন্দ্র করে এবং এই পাথরের মধ্যেই দেখুন কিছু কিছু মাটি রয়েছে, ওইখানেই এই গাছগুলি হয়েছে। তো এর মধ্যেই এই দেবালয়টি গড়ে উঠেছে। দেখুন সবদিকেই দেখুন পাথর, পাথর আর পাথর আর পাথর। বহু পুরনো এই পাথর এবং বহু পুরনো এই মন্দিরটি রয়েছে, হিন্দু সভ্যতার একটি স্থাপত্য নিদর্শন সেটি। তো এটিকে কেন্দ্র করে অনেক ইতিহাস রয়েছে। তো আমি বিস্তারিত সেটা আমি বলছি না, আপনারা গুগলে সার্চ করলে এই উমানন্দ দেবালয় সম্বন্ধে দেখবেন এর বিস্তারিত ব্যাখ্যা পেয়ে যাবেন। তো আমরা এখন সামনের দিকে যাব এবং মন্দিরের যেই বিষয়টি আছে আমরা সেটি আপনাদের সামনে তুলে ধরবো। আস্তে আস্তে আমাদের স্যারও এগিয়ে আসছে। তো ওই যে দেখুন দেখা যাচ্ছে এবং ব্রহ্মপুত্র নদীর যে দৃশ্য, গাছগাছালি এগুলি দেখা যাচ্ছে উপর থেকে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। তো এখানে একটি রাস্তা রয়েছে, ও যখন উপরে উঠবেন, উপরে ওঠার পর দেখবেন প্রায় তিনটে রাস্তা রয়েছে, যার যেটি সুবিধা যেভাবে সম্ভব হয় এভাবে যাওয়া যায়। তো আমি একটু সামনের দিকে যাচ্ছি।
ওই দিক দিয়ে, আর স্যার তারা এখানে যাবে আর কি, একটু রেস্ট নিচ্ছে। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি, স্যারও এগিয়ে গেছে, আমি ওই রাস্তা দিয়ে চলে এসেছি এবং স্যারও এখান দিয়ে এসছে। তো মন্দিরে এসেই শরীর, মন, আত্মা এবং মানসিক দিকটিও অনেকটাই মানে প্রফুল্ল হয়ে ওঠে এবং খুবই শান্তি বিরাজ করে। আমরা জানি মন্দির, মসজিদ বা ধর্মীয় স্থান মানেই শান্তির ঠিকানা। তো সেটা আমাদের মনের বিকাশ বা মনের ভাবনা, সেই অনুসারেই আমরা এখানে এসেও আমার কাছেও সত্যি মানে খুব ভালো লাগছে এবং মনটা খুব পবিত্র হয়ে গেছে মনে হচ্ছে। তো খুবই সুখ মনে হয় এখানে পাওয়া যায়। তো সেটাকে প্রত্যেকটা মানুষের মনের যে বিকাশ সেটাই এখানে বিরাজ করে। দেখুন সবাই সুশৃঙ্খলভাবে, যারাই আসে এখানে খুব সুন্দরভাবে এখানে থাকে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখুন আছে। তো সামনে কতগুলি দোকান রয়েছে এই যে, তো এই দোকানগুলিতেই আমরা মায়ের মন্দিরে যে পুজো দেবো পুজোর আয়োজনগুলো এখানে পাওয়া যায়। আর আমি এই যে ক্যামেরাটা দেখাচ্ছি এখানে, এটা হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে তার সহযোগেও এখানে আসা যাওয়া যায়। তো আমাদের স্যার এবং ম্যাডাম পুজোর আয়োজন নিয়েছে, তো আমিও নিয়ে নেব। তো নিয়ে মন্দিরের দিকে যাব, তো স্যার তারা একটু সামনের দিকে যাবে এবং উনি বুঝিয়ে দিচ্ছেন কীভাবে ওইখানে গিয়ে পুজো দিতে হবে এবং কী কী নিয়ম পালন করতে হবে। পাশে আরেকজন রয়েছে আমাদের সাথে এসেছে, ওরা আমাদের এই বোর্ড দিয়ে চলে এসেছিল। তো আমি এখন নিয়ে সামনের দিকে যাচ্ছি। এই যে দেখুন আমার হাতের মধ্যে একটি ছোট থালা দিয়েছে, কাগজের থালা, এটার মধ্যেই ফুল এবং আরও অন্যান্য যে বিষয়গুলি রয়েছে এগুলি দিয়েছে। তো স্যার এবং স্যারের ওয়াইফও অপেক্ষা করছে, আমি একটু সামনের দিকে যাচ্ছি। তো একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, তো মায়ের যে মন্দির রয়েছে, মামায়ের যে মন্দির রয়েছে, ওই মন্দিরের ভিতরের যেই পরিবেশ, এগুলি কোনো ভিডিও ক্যামেরা বা মোবাইলে এগুলি ধারণ করা নিষেধ রয়েছে। তা আমরা এগুলি করবো না যেহেতু এটা বারণ, এখানে ওদের মন্দির কর্তৃপক্ষের এটা নিয়ম। তা আমরা পুজো দেবো এবং পুজো দিয়ে মন্দিরের বাইরে যে যে বিষয়গুলির যা যেগুলো দেখানো যায় এগুলো আমরা দেখাবো। তো আমরা যাচ্ছি পুজো দিতে, আমরা একটু ওয়েট করুন। এই যে দেখুন আমাদের স্যার চলে আসছে, এটা হচ্ছে মানে এর ভিতরে যে প্রথম গেটটা, এই গেটটা, এই গেটটা দিয়ে আমরা একটু সামনের দিকে যাব। আমি দেখাচ্ছি, এই যে দেখুন এই মন্দিরটা হচ্ছে মেইন মন্দির, এখানে গিয়েই আমাদের পুজো দিতে হবে। তো আমাদের পুজোর প্রক্রিয়া শেষ। এখন সামনে একটি মানে গণেশ মন্দির রয়েছে, তো গণেশের বাহন সামনে আছে, ওনাকেও মানে প্রার্থনা করা হয়। এখানে যারা আসে সবাই এভাবে একে একে প্রার্থনা করে যায়, প্রত্যেকের মনস্কামনা যা রয়েছে সে অনুসারে। তো আমি এখন যাচ্ছি, আমি একটু ঘন্টা বাজাবো, ঘন্টা বাজিয়ে বাস গণেশ ঠাকুরকে আমি এবার প্রার্থনা করব। এই যে দেখুন এই গণেশ ঠাকুরটি পাথরেরই মূর্তি রয়েছে, দেখুন বহুকাল আগেই এখানে এই মূর্তিগুলি ছিল। এখন এই মন্দির কর্তৃপক্ষ এবং আসাম প্রশাসন এটাকে মানুষের জন্য আরও উপযোগী করে এখানে দিয়েছে। আমাদের স্যারের ওয়াইফও এসছে, তিনি এখন মোমবাতি এবং ধূপকাঠি এখানে জ্বালিয়ে প্রার্থনা করবেন। যাচ্ছেন, সুদীপ একটু সহযোগিতা করছে। তো ওই যে সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে, আমি ওইখানেও একটু যাওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে দেখুন স্যারও একটু এগিয়ে গেছে প্রার্থনা করার জন্য। তো আমি এখন একটু আপনাদেরকে ওই পাশে যে মন্দিরটা রয়েছে আমি ওই মন্দিরের দিকে একটু নিয়ে যাচ্ছি। এই যে পুরোহিত দাঁড়িয়ে আছে, ওরাই আমাদেরকে ভিতরে মায়ের মন্দিরে পুজোর আয়োজনটি মানে সম্পন্ন করেছেন। তো ওরা এখন ভিতরে কেউ নেই, এখন আমরা সামনের দিকে এই যে মন্দিরটি দেখছেন, তো এই মন্দিরের দিকে আমি একটু যাব। সামনে দেখুন একটু পাথরের মূর্তি রয়েছে, এখানে আরেকটি মন্দির রয়েছে, তো এখানেও পুজো হয়। তো আজকে হয়তো বা এখানে বন্ধ, তার জন্য আমি সেটা ধারণ করিনি। তো ওই যে দেখুন পাথরের আরও কিছু মূর্তি রয়েছে এখানে, খুব সম্ভবত সেটা শিব মন্দির হবে, শিবেরই অবয়ব এখানে, পাথরের, সবগুলি পাথরের মূর্তি। এই যে দেখুন সামনে, এরপর এই যে এখানে আরেকটি মন্দির রয়েছে, ওইখানেও ভিতরে মন্দির এবং ওইখানেও পুজো হয়। তো আজকে হয়তো বা এখানে বন্ধ।
তো এটুকুই এখানে, এরপর আমরা আবার একটু সামনের দিকে যাব। আস্তে আস্তে আমরা একটু সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে গিয়ে ওইখানে আরেকটি মন্দির রয়েছে, তো ওই মন্দিরের মধ্যেও পুজো হয়। তো ওইখানে নিজেরাই পুজো দিতে হয় এবং কোনো পুরোহিতের প্রয়োজন হয় না, নিজেরাই প্রার্থনা করেন এবং মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে আসেন। তো আমাদের সাথে যারা এসেছিল ওই বুটে, তারা দেখুন সামনে পুজো দিয়ে চলে এসছে অলরেডি। তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, গিয়ে ভিতরে আমাদের স্যার এবং স্যারের ওয়াইফ ভিতরে গিয়ে প্রার্থনা করবেন এবং পুজো দেবেন, পুজো দিয়ে আসবেন। আমি আপনাদের সামনে সেই বিষয়টা তুলে ধরছি। এখানে ক্যামেরার কোনো বারণ নেই, এখানে তোলা যাবে। তো আমি এখানে তুলছি, এই যে দেখুন সামনের দিকে, এই যে প্রার্থনা করছেন। সেই সঙ্গে আপনাদের সবার জন্য প্রার্থনা রইল এই উমা মন্দিরের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। তো এই ছিল আজকের উমা মন্দির পরিদর্শনের আমার ছোট্ট আয়োজন। তো আর বিশেষ কিছু নেই, আস্তে আস্তে আমরা এখন ঘাটের দিকে মানে ফিরে যাচ্ছি। এখান থেকে আস্তে আস্তে আমরা মেন ঘাটের দিকে আমরা চলে যাব। তো ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। তো যেতে যেতে আমার খুবই প্রিয় একটি গান এবং ভালো লাগার একটি গান এবং অপর বাংলার এবং এপার বাংলার একজন স্বনামধন্য গায়ক মুজিব পরদেশের একটি গান আমি আপনাদেরকে শোনাবো, সেটা শুনিয়েই এখানে শেষ করব। সবাইকে আবারও নমস্কার। ওরে লাগাল পাইলে কইও গো প্রাণ সই, আমার বাহারি আইতো লাগাল পাইলে কইও গো প্রাণ সই, আমার বাহারি আইতো ওরে জীবন থাকিতে যাইতো গো প্রাণ সই, আমার বাহারি আইতো লাগাল পাইলে কইও গো প্রাণ সই, আমার বাহারি আইতো দূরে বৈশা নাম ধরিয়া বাসিতে বাজাইতো ও, দূরে বৈশা নাম ধরিয়া বাসিতে বাজাইতো, জলে গেলে হাওয়াই দেখায় আরে আরে চাইতো গো প্রাণ সই, আমার বাড়ি আইতো লাগাল পাইলে কইও গো প্রাণ সই, আমার বাড়ি আইতো নতুন জীবন ছিল যখন সাদাই কাছে আইতো ও, নতুন জীবন ছিল যখন সাদাই কাছে আইতো, আমার মন ভুলাইবার লাগি বন্ধু অধুর কথা কইতো গো প্রাণ সই, আমার বাড়ি আইতো লাগাল পাইলে কইও গো প্রাণ সই, আমার বাড়ি আইতো গিয়াস পাগল কেন্দে কয় আমার শুভ দিন আসিত ও, গিয়াস পাগল কেন্দে কয় আমার শুভ দিন আসিত, একবার যদি পরদেশি গো একবার যদি পরদেশি আয়াবাই দেখা যাইতো গো প্রাণ সই, আমার বাড়ি আইতো